কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপে এইচডি ফটো আপলোড করবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো। আমরা যখন কাউকে ছবি পাঠাই হোয়াটসঅ্যাপে, সেই ছবিগুলো দেখা যায় অটোমেটিক ফেটে যায় অথবা ছবির রেজলেশনটা অটোমেটিক কমে যায়। তো এখন থেকে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে যে কাউকে যদি কোনো ধরনের ছবি পাঠান, সেক্ষেত্রে সেই ছবিগুলো একদম হাই রেজলেশন এইচডি কোয়ালিটিতে পোস্ট হবে। তো কিভাবে আপনারা এই কাজটি করবেন এই ভিডিওটির মাধ্যমে এটা দেখাবো। তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে আসতে হবে। হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে ক্লিক করার পর এরকম আসবে, তারপরে উপরে তিনটা থ্রি ডট মেনু পাবেন, এখানে টাচ করে এখান থেকে জাস্ট সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর নিচে নিচের দিকে আসবেন, আসার পর এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা নামে একটি অপশন পাবেন, এটার এখানে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনারা মিডিয়া আপডেট এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট এইচডি এটা সিলেক্ট করে জাস্ট এখানে সেভে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের কাজটি শেষ। এখন যদি আমরা যদি কাউকে যদি একটা ছবি বা কোনো কিছু পাঠাই, সেক্ষেত্রে দেখবেন অটোমেটিক এইচডি কোয়ালিটিতে যাবে। যেমন ধরুন আমি এখানে একটা ছবি পাঠিয়ে দিচ্ছি, দেখে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরুন আমি এই ছবিটা যদি পাঠিয়ে দিই, পাঠিয়ে দেওয়ার সময় দেখেন উপরে কিন্তু এইচডি লেখাটা অটোমেটিক চলে আসছে। এখানে যদি আমি এইচডিতে আপলোড করতে পোস্ট করতে চাই, দেখেন নিচের এটা এইচডি সিলেক্ট করে জাস্ট এখানে যদি সেন্ড করে দিই, তাহলে কিন্তু এইচডি কোয়ালিটিতে কিন্তু এটা চলে যাবে তার কাছে। তো আপনারাও কিন্তু চাইলে এখন থেকে এইচডি কোয়ালিটিতে যে কোনো কিছু ফেস আপনারা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। সেও কিন্তু এটা এইচডি কোয়ালিটিতেই পাবে, দেখতে পাচ্ছেন হাই রেজলেশন কিন্তু ছবিটার এখনও আছে। তো এইভাবে কিন্তু আপনারা পোস্ট করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য।